হাই গাইস, তো আজকে বেরিয়ে পড়েছি আমের আমার একটা বন্ধু। তো ওশিয়াটের বুকে বিভিন্ন জায়গায় বাসন্তী পুজো হয়, তো সেই বাসন্তী পুজোর পুজো প্যান্ডেলগুলো ঘুরে ঘুরে আজকে দেখবো এবং আপনাদেরকেও দেখাবো কোথায় কী পুজো হয়। তো চলো বন্ধু, যাওয়া যাক। তো বন্ধুরা, আমরা চলে এসেছি ধলচিতার মধ্যে মন্দির হাটখোলা নামে একটা জায়গা, যেখানে বিশাল সমারোহ করে বাসন্তী পুজো হয়। তো সেই পুজো মণ্ডপে আমরা হাজির হয়ে গেছি। তো দেখুন বন্ধুরা, এই দেখুন ঠাকুরের যে বেদি বা মণ্ডপ, সেই মণ্ডপের সামনে আমরা হাজির হয়ে গেছি এবং এখানে আশপাশে প্রচুর খোলা জায়গা বা মাঠ দেখতে পাচ্ছেন। এখানে মানে প্রচুর খেলনা বা খাদ্য সামগ্রীর দোকান বসেছে। দেখুন বন্ধুরা, এসব প্রচুর খেলনার দোকান আছে। এই দেখুন, এই একটা খেলনার দোকান, মনোহারির দোকান, এবং পাশটাতে একটা খেলনার দোকান আছে। প্রচুর খেলনা ঝোলানো আছে এবং নিচে রাখা আছে ছোট্ট ছোট্ট বাচ্চা ছেলেমেয়েদের জন্য এখানে খেলনা রাখা আছে। বন্দুক, হরিণ, বাঘ, গাড়ি, বিভিন্ন ধরনের খেলনা পাওয়া যায় এখানে। দেখুন বন্ধুরা, পুরো দোকানটা খুব সুন্দরভাবে সাজানো গোছানো আছে। এই দেখুন, একটা স্ট্যান্ড গান, আমার এক দাদা দোকানের ভিতরে বসে আছে। দেখুন, খুব বেশি যে লোক এখানে এসছে তা না। এই দেখুন, একটা খাবারের দোকানে জিলাপি, বাদাম, গজা, চপ, বিভিন্ন ধরনের খাবার এই দোকানটায় পাওয়া যায়। এবং এই পাশটায় দেখুন অনেকগুলো দোকান আছে। এই একটা আইসক্রিমের দোকান, খুব বেশি লোক নেই, যেহেতু গ্রামের ভিতরের মেলা, ছোট্ট একটা মেলা, তো যথেষ্ট ভালো। এই দেখুন, একটা খেলনার দোকান, এই কতগুলো বেলুন সাজানো আছে। এই দেখুন, আমার এক কাকা আর কাকিমা চুপটি করে দোকানে বসে আছে। এই একটা ছোট্ট ভাই খেলনার দোকান নিয়ে বসে আছে। দেখুন বন্ধুরা, দারুণ দারুণ। ওই দেখুন, ওই যে লাইটিং করা আছে ওটাই হচ্ছে মন্দির। এবং ওর পাশটায় একটা, পিছনে একটা বট গাছ আছে। রাত্রের অন্ধকারে খুব একটা ভালো মানে দেখা যাচ্ছে না, তবুও দেখানোর চেষ্টা করছি আপনাদের। দেখুন, একটা বাচ্চা ছোট্ট মেয়ে, এই একটা ইমিটেশনের দোকান। দেখুন, সব ইমিটেশন গহনা এখানে রাখা আছে বা দোকান দিয়ে উনি বসে আছেন। এই একটা বাদামের দোকান, আমার বাদাম কাকু, ইনি কিন্তু কাঁচা বাদাম বিক্রি করে না, ইনি ভাজা বাদামে বিক্রি করে। বাদাম যেহেতু এখন ভাজছে, দেখুন বন্ধুরা, কড়াইতে বাদাম আর বালি দিয়ে ভাজছে। এই পাশটা দেখুন, একটা ছোট্ট চপের বা ফাস্টফুডের দোকান আছে। বিভিন্ন ধরনের চপ এবং ঘুগনি সাজানো আছে এখানে। দেখুন, এই আমার কতগুলো দাদা এখানে ঘুরে বেড়াচ্ছে। ওই পাশটা দেখুন, ফুচকার দোকান আছে কতগুলো, বা একটা ফুচকার দোকান এখানে আছে, কিন্তু ফুচকার দোকানে খুব একটা ভিড় দেখছি না, যেহেতু মানুষজনের খুব একটা মানে জম্পেশ সেখানে নেই। এই দেখুন, এখানে কতগুলো আমার দিদি বা কাকিমারা এখানে হাজির। এই দেখুন, এই একটা ছোট্ট দোকান, লস্যি পাওয়া যায় এখানে। এই পাশটা একটা ছোট্ট ফাস্টফুডের দোকান, এই একটা পপকর্নের ভ্যান, মানে পপকর্ন বিক্রি করছে। দেখুন, এই একটা লাঠিতে কত সুন্দরভাবে আমার এক দাদা বেলুনগুলো সাজিয়ে রেখেছে, কিন্তু খরিদ্দারের কোনো পাত্তা দেখছি না। তো বন্ধুরা, এই দেখুন কত সুন্দর লাইটিং করা আছে। আমরা যাচ্ছি পাশের একটা পুজো মণ্ডপে, তো দেখা যাক সেখানে গিয়ে কি। এই দেখুন, এখানে উপরে লেখা আছে বেকার সমিতি, মানে বেকার ছেলেরা এই পুজোটা পরিচালনা করছে। প্রতিমার মুখ দেখুন কত সুন্দর, দারুণ দারুণ সোনালি রঙের প্রতিমা। এখানে বেকার ছেলেরা এই বেকার সমিতি নাম দিয়ে এই পুজো মণ্ডপটি তৈরি। তো আমরা চলে এসেছি বসিরহাটের সেই বিখ্যাত প্যারাডাইস ক্লাবের সামনে। এই দেখুন, এখানে প্যারাডাইস ক্লাবের সামনে প্রত্যেক বছর খুবই সমারোহ করে বাসন্তী পুজো হয়। এবং বাসন্তী পুজো নয়, এখানে সমস্ত ধরনের পুজো ছোট করে হয়। বাসন্তী পুজো এবং দুর্গাপূজা খুব বড় করে হয়। দেখুন কত লোকের জম্পে সেখানে, পুলিশ প্রশাসন সব কিছু এখানে, ভাইরা দাঁড়িয়ে আছেন বা দাদা উপরে দোকান বসেছে। দেখুন, একটা আইসক্রিমের দোকান, একটা ছোট্ট খেলনার দোকান, তার পাশে আর একটা ছোট্ট খেলনার দোকান আছে। তো এখানে বেশি সময় আমরা কাটাবো না, ভিডিওটা ছোটই করবো, বড় করবো না। দেখুন, এখানে প্রচুর লোকের জম্পেশ হয়, এখানে একটা ছোট্ট অনুষ্ঠান হচ্ছে। তো সেই অনুষ্ঠান পর্যন্ত, অনুষ্ঠান এখনো শুরু হয়নি, শুরু হবার মুখে আর কি, তো সেই পর্যন্ত ওয়েট করতে পারছি না, আমরা চলে যাবো এখান থেকে। অসংখ্য ধন্যবাদ তাদের চিন্তা ভাবনা
এবং এই যে সুন্দর পরিবেশ এখানে তৈরি করতে পেরেছেন অবশ্যই। তো বন্ধুরা আমরা হাজির হয়ে গেছি কলেজ পাড়ার পাশ দিয়ে চাপুকুঞ্জ রোড সর্দারহাটি, সেই সর্দারহাটির পুজো মণ্ডপে। দেখুন এখানে সারিবদ্ধভাবে গ্রামের মানুষরা বসে আছে রাস্তার পাশ দিয়ে। এখানে কোনো একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, তার জন্য এত লোকের সমাবেশ এখানে। দেখুন আমার ছোটো ছোটো ভাই বোনেরা বা বড় বড় দিয়ে দেখুন রাস্তার পাশ দিয়ে সারিবদ্ধভাবে বসে আছে। এটা হলো সর্দারহাটি বাসন্তী পুজো, এটা প্রতি বছর হয় এবং বাসন্তী পুজো উপলক্ষে প্রতিমাটা দেখুন কত সুন্দর পুজো হয় এই সর্দারহাটি মোড়ে। দেখুন চারিপাশে আমার এই গ্রামের বাসিন্দা বা দাদা কাকিমা কাকারা সারিবদ্ধভাবে এবং ছোট ছোট ভাই বোনেরাও বসে আছে এই অনুষ্ঠান বা এই পুজো মণ্ডপের যে অনুষ্ঠান হবে সেগুলো উপলব্ধি করার জন্য। তো এখান থেকে আমরা বিদায় নেব। তো বন্ধুরা বসিরহাটে ছোটো বড়ো অনেক বাসন্তী পুজো হয়, কিন্তু প্রত্যেকটা বাসন্তী পুজো বা প্রত্যেকটা মণ্ডপে যাওয়া সম্ভব নয় এই অল্প সময়ের মধ্যে। তো যতগুলো পারলাম আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো মূলত এইগুলোই সব থেকে বড়ো পুজো হয়। তো কোন পুজো মণ্ডপটা সব থেকে ভালো হয়েছে এবং আপনাদের ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের চ্যানেলটি যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী নতুন কোনো ভিডিওর জন্য। আর ভিডিওটি একটা লাইক করতে ভুলবেন না। লাইক করলে কি হয়, এই ভিডিও বানানোর একটা ইন্সপিরেশন তৈরি হয়। তো অনেক কষ্ট করে ভিডিও বানাই আপনার।